সময় শুক্তি প্রতি রক্ত প্রোটিন কি হয়,
সেটাই হচ্ছে সেই কিডনি ফিল্টার।
করতে পারতেছে সেই হিসেবে এটাই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ক্লিয়ারেন্স রেট। ঠিক আছে, কিডনি ফাংশন নর্মাল। এখন যদি অ্যালবুমিনের পরিমাণ
যদি 20 মিনিট থেকে যদি আমার বেশি হয় তাহলে আমরা কী করবো, কিডনি ফাংশন একদম নর্মাল, তাহলে কিডনি ফাংশনটা আমাদের তখন নর্মাল না। যদি আমাদের অ্যালবুমিনের পরিমাণটা যদি বেড়েছে তাহলে আমরা এখান থেকে যদি বলতে পারি যে যদি এসসিআরের পরিমাণ যদি কমে কম থাকে, মানে হচ্ছে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও যদি যত কম থাকবে, রেডি যদি লো হয় এটা যদি কম থাকে তাহলে কিডনি ভালো। যদি এসসিআরের পরিমাণ অল্প একটু বাড়ে তার মানে কিডনিতে কিছু পরিমাণ কিডনি ডিজিজ আছে বোঝা যাবে। যদি এসসিআরের পরিমাণ যদি আরও বেড়ে যায়, অনেকটুকু যদি বেড়ে যায় তাহলে আমরা কী করবো, তার মানে তার কিডনি ডিজিজ যত বেশি হবে। Thank you.
Thank you.
মানে এখনই যত বেশি লিউরিন দিয়ে যত কম পাস হবে তত হচ্ছে কিডনি ফাংশন তত বেশি নর্মাল হবে, যত লিউরিন দিয়ে যদি বেশি হয় তাহলে সেখানে হবে কিন্তু আমরা বলতে পারি সেখানে সেই ক্ষেত্রে আমাদের কিডনি ফাংশন
মধ্যে 16 পর্যন্ত পড়া আছে, 17 পর্যন্ত পড়া আছে, 17 পর্যন্ত পড়া আছে, 17 পর্যন্ত পড়া আছে, 18 থেকে পড়া। Thank you.